হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশান খুব ভালো চলছে। ব্যাপার হচ্ছে টিআরই 4.0 তো একটু পিছিয়ে গেছে, সেটা তোমরা সকলে জানো বা আগের ভিডিওতেও আমি ডিসকাস করেছি ব্যাপারটা নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখো, অনেক কিছু জানতে পারবে। তো কি কি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব সেটা প্রথমেই জানিয়ে দিই, তো যাদের যাদের দরকার তারা যাতে প্রথমেই জেনে যায় ভিডিওটাতে কি কি থাকছে। প্রথমত আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সি থাকে সেটা কম্বাইন্ড থাকে না আলাদা থাকে, কারণ সেটা নিয়ে অনেকে কনফিউজড, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। তো দেখলাম যে সেইটা আমি ভিডিওতে বলে ক্লিয়ার করি, তাহলে অনেকের সুবিধা হবে। এবার সেকেন্ড হচ্ছে পুরো জয়েনিং এর প্রসেসটা কিরকম হয়, কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের জয়েনিং এর প্রসেস আর এইখানকার জয়েনিং এর প্রসেস, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। আর আরেকটা ভাইটাল ব্যাপার যেটা নিয়ে আমি ডিসকাস আজকের ভিডিওটা করব সেটা হচ্ছে 3 নম্বরে থাকছে, সেটা সিটেটের যে মার্কস ডিস্ট্রিবিউশন বা সিটেটে কত মার্কস পাওয়া পেলে অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল, আমি আগেও ভিডিওতে বলেছিলাম। তো সেটা লাইভ প্রুফ আমাদের কিষানগঞ্জে আমি এখন দেখলাম, তো যেটার জন্য আমি ভিডিওতে ভাবলাম যে এই ব্যাপারটা সুন্দরভাবে ডিসকাস করে দেওয়া উচিত তোমাদের সাথে, যাতে পরবর্তীতে তোমাদের এই সমস্যাটা ফেস করতে না হয়, যা যেই সমস্যাটা এখন অনেকে ফেস করছে। আচ্ছা, তো শুরু করি আজকের আলোচনা। প্রথম আলোচনার বিষয় যেটা, মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি পুরোপুরি আলাদা থাকে, ঠিক আছে? তোমরা ভ্যাকেন্সি লিস্টে দেখে অনেকে কনফিউজড হয়েছো যে মেলের দিকে আনরিজার্ভড বলে যে লেখা থাকে 889, মনে করো কোনো একটা সাবজেক্টের পোস্ট লেখা রয়েছে, তো সেটা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে সেইটার থেকে কি ফিমেল 339 সেটা হবে আর মেল সেইখান থেকেই বাকিটুকুগুলো থাকবে, এরকম কি? একেবারেই নয়। মেল আনরিজার্ভ যেটা সেটা অনলি ফর মেল, ফিমেল আনরিজার্ভ যেটা সেটা অনলি ফর ফিমেল, আর আনরিজার্ভডেই আদার স্টেট, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট যে কোনো স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এটা এবার সেকেন্ড কি, সেকেন্ড ব্যাপার হচ্ছে যে পুরো জয়েনিং এর প্রসেসটা কি। তো পুরো জয়েনিং এর প্রসেসটা হচ্ছে, দেখো প্রথম বিপিএসসি টিআরই 4.0 এক্সাম তোমরা দেবে, বিপিএসসি টিআরই 3.0 যারা দিয়েছো তাদের জন্যও কাজে লাগবে। তো প্রথম তো কাজ এক্সামটা দিলে, এক্সামটা দেওয়ার পর নেক্সট এবার ব্যাপার হচ্ছে মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে, টিআরই 4.0 এর। আর তার থেকেও বড় কথা, এখনো তোমাদের এস্টেটের রেজাল্ট বেরোয়নি, এস্টেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, নেক্সট মান্থের ফিক্স, মানে ফার্স্ট উইক এর মধ্যে, মানে অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে এস্টেটের রেজাল্ট বেরোনোর খুব সম্ভাবনা রয়েছে। এবার ব্যাপার হচ্ছে মেরিট লিস্ট বেরোলো, মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, যে যা আমাদের হয়েছে সেই প্রসেসটাই তোমাদের সাথে ডিসকাস করছি। তো ফার্স্ট হচ্ছে মেরিট লিস্ট বেরোলো, সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট দেওয়া হবে, সেইখানে তোমাদের যেতে হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার পর কি হবে, যে সেইখান থেকে তোমাদের ডায়েটে পাঠিয়ে দেবে, সেই ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টে তোমার পোস্টিং হবে সেই ডিস্ট্রিক্টের যে ডায়েট থাকে সেইখানে তোমাদের পাঠিয়ে দেবে, বা যদি ডায়েটের সিট ফিল আপ হয়ে যায় তাহলে তোমাদের কোনো একটা স্কুলে পাঠিয়ে দেবে। মানে সেইটা কিন্তু তোমাদের জয়েনিং হয়নি, স্কুলে যে পাঠালো সেটা হচ্ছে জাস্ট ট্রেনিং এর হিসেবে তোমাদের স্কুলে কিছুদিন পড়াতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যাদেরকে প্রথমে ডায়েটে পাঠানো হবে তাদেরকে পরে স্কুলে পাঠানো হবে, আর যাদেরকে প্রথমে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে পরে ডায়েটে ট্রেনিংয়ে পাঠানো হবে। মোট কথা, ডায়েটে ট্রেনিং আর স্কুলে ট্রেনিং এই দুটোই আলাদাভাবে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল প্রসেস। এবার ব্যাপার হচ্ছে এই যে ট্রেনিংটা, ট্রেনিংটার গুরুত্ব কী? আসলে ব্যাপার হচ্ছে অনেকে আদার স্টেট থেকে আসবে, তারা এইখানকার অনেক কিছুই জানে না, বা হিন্দিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিছুদিন তারা বুঝে নেবে, বা এখানকার মানে বিহারের স্কিম কি সেগুলো নিয়েও আলোচনা করা হয় ট্রেনিং এর ক্লাসে। তো সেইগুলো নিয়ে যাবতীয় ক্লাস হয়, তো সেই ক্লাসটা হয় কিন্তু অনলি ডায়েটে, আর স্কুলে ট্রেনিং এ তোমাকে জাস্ট পড়াতে হবে, ঠিক আছে? স্টুডেন্টদেরকে যেরকম স্কুলে পড়াতে হয় সেইরকম জাস্ট পড়াতে হবে, স্কুল টাইমে গিয়ে তোমাকে থাকতে হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস।
বোঝা গেল? তো এইটুকু করার পর তারপরে তোমাদের জয়নিং কীরকমভাবে হবে, জয়নিং হওয়ার জন্য তোমাদের মোবাইলে মেসেজ চলে যাবে যে তোমার কোন স্কুল, মানে কোন স্কুলে তোমার পোস্টিং হবে। এইখানে কিন্তু কাউন্সিলিংয়ের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আলাদা, তোমরা বুঝতেই পারছো। ওয়েস্ট বেঙ্গলে যেমন স্কুলের নাম দেওয়া থাকে, সেইখান থেকে তোমার কোনটা পছন্দ সেটা তুমি চুজ করলে, এখানে কিন্তু তোমার মানে চুজ করার কোনো অপশন নেই। তুমি বুঝতেও পারবে না বা আগের থেকে তুমি জানবেও না যে তোমার কোন স্কুলে পড়তে পারে বা কি ব্যাপার। হঠাৎ মানে হঠাৎ বলতে তোমার মোবাইলে একদিন মেসেজ আসবে, সেই মেসেজে তোমার যে স্কুলের নাম দেয়া থাকবে সেই স্কুলেই তোমার ফাইনাল পোস্টিং হবে। এবার এই যে স্কুলের নাম আসলো, তারপরে পদস্থাপন পত্র বিতরণ করা হবে। তো সেই পদস্থাপন পত্র বিতরণ ওটার একটা মানে মানে জায়গা বলে দেয়া হবে যে এইখান থেকে পদস্থাপন পত্র দেয়া হবে। সেই পদস্থাপন পত্র নিয়ে তোমাকে পার্টিকুলার ডেট দিয়ে দেবে, সেই ডেটে, সেই ডেট থেকে দু তিন দিনের মধ্যে স্কুলে যে তোমাকে জয়নিং করতে হবে। তো এই গেল পুরো বিপিএসসির থ্রুতে স্কুলে যে জয়নিং হয় বিহারে সেইটার প্রসেসটা, ঠিক আছে? তো এটা গেল সেকেন্ড টপিক নিয়ে আলোচনা। থার্ড টপিক অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে সিটেটের ক্যান্ডিডেট বা এস্টেটের ক্যান্ডিডেটদের, এস্টেটের তো তোমরা জানোই যে 50% লাগবে আদার স্টেটদের জন্য, মানে 75 মার্কসের ওপর লাগবে বা 75 লাগবে। আর সিটেটের জন্য কিন্তু 90-এর কম আদার স্টেট যদি বাই চান্স তোমরা অ্যাপ্লাই করো, সিলেকশন হয়ে যায়, মানে কি বলবো, খুব খারাপ একটা ব্যাপার। যেটা আমাদের কিষাণগঞ্জে দু তিন দিন আগে একটা লিস্ট বের করা হয়েছে আদার স্টেটের যে ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, সেইখানে সিটেটে 90 মার্কসের কম যারা, যাদের ছিল, তারা এই 5 মাস চাকরি করার পর তাদের লিস্ট বার করা হয়েছে, তাদের চাকরি আর থাকছে না। তাহলে কতটা একটা শকিং ব্যাপার, মানে খুবই খারাপ ব্যাপার, যেটা কিছুদিন আগে আমাদের কিষাণগঞ্জেও লিস্ট বেরিয়েছে। তো সেটাই বলছি, তোমরা কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে বা কিছু করে সিটেট বা এস্টেটের একদম ফর্ম ফিল আপ করবে না, সিটেটের 90-এর কম যাদের আছে তারা একদম ফর্ম ফিল আপ করবে না, কারণ ফাইনাল জয়নিং হয়ে যাওয়ার পর এইসব কিন্তু চেকিং চলতে থাকে। তারপর মানে ধরা তো পড়বেই যদি 90-এর কম কারো থাকে সিটেটে, আর এস্টেটে 75-এর কম। এস্টেটটা ম্যাটার খুব কম করে, তাও এস্টেটে কয়েকজন ঢুকে গিয়েছে এবার, যাদেরকে, যাদের লিস্টে নাম বেরিয়েছে। তো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রেখে ফর্ম ফিল আপ করবে, কোনো ভুল ইনফরমেশন বা কিছু দেবে না, কারণ জয়নিংয়ের পর তারপর কোনো কিছু ঘটনা ঘটা, এটা খুব বা খুব খারাপ একটা ব্যাপার, সেটা যাতে কারোর সাথে না হয়। রিসেন্ট লিস্ট বেরিয়েছে আমাদের কিষাণগঞ্জ ডিস্ট্রিক্টে, তো সেইটা তোমাদের সাথে ডিসকাস করার ছিল, তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও ইনফরমেশান নিয়ে দেখা হবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা আমাকে কল করতে চাইছো বা অনেকেই কলের জন্য বলেছো, তো তোমরা ফার্স্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, তারপরে যদি খুব দরকার থাকে অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলে নেব। তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8436013232, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।